আগামী 19 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনে পাবনা 4 আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসকে সভাপতি নির্বাচিত করার দাবিতে শোভাযাত্রা ও পথসভা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঈশ্বরদীর সর্বস্তরের জনগণের ব্যানারে এসব কর্মসূচি পালিত হয়। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসব কর্মসূচিতে অংশ নেয়। শোভাযাত্রাটি আকবরের মোড় থেকে শুরু হয়ে ঈশ্বরদী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে এসে একটি সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়। এ সময় বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান তহিদুজ্জামান দোলন বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সাবেক জিএস মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মিলন মাহমুদ সহ আরও অনেকে বক্তব্য দেন।